প্রিয় দর্শক আলাইকুম কেমন আছেন আশা করছি ভালো আছেন রাজধানীর অস্থায়ী পশুর হাট আফতাবনগরের হাট এই হাট অনেকেই দেখতে চেয়েছিলেন যে এই হাট শুরু হয়েছে কিনা বা এই হাটে গরু এসেছে কিনা জি দর্শক অবশ্যই আমরা আপনাদের যে চাওয়া পাওয়া সেদিকে লক্ষ্য রেখে রেখেছি এবং চেষ্টা করব ঢাকার সবগুলো হাট দেখানোর জন্য আজকে সেই আপনাদের কাঙ্ক্ষিত হাট আফতাবনগরে এসেছি এবং দেখলাম যে বেশ কিছু গরু উঠেছে আসুন আমরা একটু ব্যাপারীদের কাছ থেকে এই গরুগুলো কেমন চাচ্ছে যেহেতু ক্রেতা নেই ব্যাপারীদের মুখ থেকে একটু দামগুলো আপনাদের একটু জানানোর চেষ্টা করি চলুন শুরু করা যাক ব্যাপারী সাহেব আসসালাম আলাইকুম একটু এখানে আসবেন সামনে আসবেন গরুগুলো কখন এনেছেন কালকে রাত কালকে রাত্রে কোথা থেকে এনেছেন ভাই চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গা মেহেরপুর কুষ্টিয়া চুয়াডাঙ্গা আর পাবনা বাংলাদেশে এই এলাকা ছাড়া মনে হয় আর ব্যাপারই নেই তাই না আচ্ছা এই গরুটা আনুমনি ওজন কতটুকু বলেন এই সাড়ে পাঁচ ফোন সাড়ে পাঁচ কয় দাঁত

লকডাউনের কারণ কিছু বাড়া বাড়ি যাই হোক মাল জানি পাইতে ধরে যাইলো না এটার দাম বেশি এরপরে পাশেরটা যেটা দেখছি ভাই এটা এটা কেমন হলে ছাড়া চিন্তা ভাবনা আছে ওইটা ওই একই ওই নেই ওই ওইটা ওজনটা কি ওই একই পাঁচ মন হুম সাড়ে পাঁচ মাংস পাঁচ আপনাদের এখানে বড় গরু কোনটা আর বড় আছে ওই যে পিছনে দশক দুটো গরু দেখিয়েছি আর লাস্ট বড় গরু কোনটা ওইদিকে ও না এটা এটা বড় গরু ও আচ্ছা আচ্ছা আসলে শুয়ে ছিল যার কারণে বুঝতে পারি নাই যে বড় গরু কতটুকু বাবা এখন বোঝা যাচ্ছে দর্শক নিশ্চয়ই আপনারা দেখছেন যে বেশ বড় সাইজের গরু এটা কি আপনার বাহ বিজলি ক্যাবেলস কঠিন লাল কালারের জামা পরেছেন আপনি এই গরুর হাটে হ্যাঁ আমরা জানি যে লাল কালার যদি গরুর হাটে কেউ পরে তখন কি হয় গরু যে ধাওয়া করে হ্যাঁ কিন্তু গরুগুলো এগুলো গরু মনে অভ্যস্ত এই লাল দেখে লাল কালো হলুদ দেখে আর কোনো ধাওয়া করবে না আচ্ছা ভাই ব্যাপারী ভাই এগুলোটার আনুমানিক ওজন এবং দামটা বলেন ওজনে এটা হলো সাড়ে তিন লাখ টাকা দাম সাড়ে তিন লাখ সাড়ে তিন লাখ ভাই গো আচ্ছা তারপর ওজন এবার ওজন হইলো দশ মন মাংস দশ মন তো দশ আপনি যে ভাই সাড়ে তিন লাখ বলছেন তিনশো তো আমার তো দিয়ে দেবে না আমার সাথে এবার কাস্টমারের দাম কবে অবশ্যই অবশ্যই দাম দর করেই তো গরু বেচা কেনা হয় এটাই নিয়ম তো কেমন মোটামুটি লাগতে রেখে হবে না দুশোর ওপরে যেতে হবে আরে ভাবলাম যে কি সুন্দর লাল কালারের জামা পরেছেন ভাই কি সুন্দর হাসছে আমি একটু হেসে হেসে লাখ দেরেক বলি ভাই দিয়ে দিবে কিন্তু ভাই লাল কালারের জামা বললে কি হবে অন্তর কিন্তু কঠিন হ্যাঁ উনি দেড় লাখে দেবেন না ভাই দেড় লাখে আর আর একটু বাড়াই আর কি এই এক লাখ পঞ্চান্ন ওসব কথা কহেন না ও কথা কমেন না দেখেন এর দাম দেড়শো ওহ এই বাছুর গরু দেড়শো হ্যাঁ চুর দেখেন এরা দেশাল দেখেন গরু শুয়ে আছে গরু দেখাচ্ছে না গরু দেখেছেন আচ্ছা 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 শুই আছে যার কারণে দেখা যাচ্ছে না যেটা দেড় লাখ হলে ছাড়বেন ওইটা ওটাতে ওটা ওটাই দে আর এটা এটা লাস্ট কেমন ছাড়ার চিন্তা করি আড়াই লাখ আড়াই লাখ আড়াই লাখ দর্শক দেখছেন যে এই গরুটি উনি আড়াই লক্ষ টাকা হলে ছাড়বেন তো আপনার এরকম তো আরও গরু আছে না আচ্ছা আর আর একটু গরু দেখায় দেড় লাখের পরে আরেকটি কোনটা দেখানো যায় এই কালোটা দেখায় একটু দর্শক এই যে কালো গরুটি এটা এটা কেমন দাম বলেন তো ব্যাপারী সাহেব এটা দাম চাচ্ছি দুইশো পাঁচ দুইশো পাঁচ জি কেমন হলে বেচা বিক্রি এটা নিলি পারে পঁচাত্তর নব্বই একশো এক পঁচাত্তর হ্যাঁ কয় ধাঁত এটা বললেন চার খান চার খান না ওজন আনুমানিক ওজন ওই সাড়ে ছটা সাড়ে ছয় না তো এক পঁচাত্তর আপনার লাস্ট হ্যাঁ একটু মানে এসে শেষ করতে চান এক যে ঠিক আছে যেহেতু বেচা কেনা শুরু হয়নি ভাই ব্যাপারীরা আসলে কাস্টম কাস্টমাররা এলে আপনার দাম দরের পরে মোটামুটি একটা জায়গায় যাবে তো আপনারা সময় দিয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসিয়া হ্যাঁ আসসালাম কেমন দেখলেন গুরু তো গুরু যা দেখলাম আগের থেকে ওনারা একটু দাম বেশি ছাড়ছে আর কি আগের মানে আর গত বছরের যেরকম দাম ছিল তার চেয়ে বেশি কিন্তু গত বছরের শেষের দিনে কিন্তু আবার অন্য রকম ছিল দাম একটু ই ছিল আর কি তো এবার ওনারা কি মনে হয় লাস্ট ফিনিশিং হয়তো গরুর দাম কেমন যায় সঠিক আমরা জানি না তবে এখন যে মিলে দাম ছাড়ছে কিন্তু আমাদের বুঝে আসে না হয়তো আমরাও শেষ অপেক্ষায় থাকবো আর কি আচ্ছা অবশ্যই 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 তো আজকেই তো গরু উঠলো এখনো তো ক্রেতারা আসে নাই ধীরে ধীরে হয়তো বা তারাও একটু কমবে ক্রেতারা আরো ক্রেতারাও আগ্রহী হবে গরু আমরা হ্যাঁ জি ঢাকা শহরে তো ভাই বেশি আগে গরু কিনে রাখার কোন জায়গা রাখার জায়গা নাই সমস্যা হয় এই কারণে সবাই হয়তো ঈদের দু একদিন আগে কিনে আর কি আমরাও আর কেউ ওই চিন্তা ভাবনা আছি আর কি আপাতত দেখছেন দেখছি হ্যাঁ একটু হাইটা দেখছি একটু ভালো লাগতেছে আর কি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়া আসসালামাইকুম দর্শকর্শন আমরা পেছনে আরো কিছু লাল কালারের গরু দেখছিলাম বিভিন্ন রঙের আর একটি বড় গরু মনে হয় দেখছি লাল এটাই মনে হয় সব বড় গরু এটাও আপনার সবচেয়ে বড় এই লাটের সেরা গরু ভাইয়ের আর যেহেতু ওনার গেঞ্জির কালার লাল সুতরাং উনি লাল লাল গরু পছন্দ করেন না ভাল কি লাল পছন্দ করে নাকি লাল জিনিসটা তো সবাই প্রিয় ও সেই হিসেবে ভাবিও লাল পছন্দ সব লাল আপনার নাম কি লাল মিয়া নাকি আমার নাম মনি আরে লাল মিয়া বা লালটুবাই জাতীয় নাম হলে অনেক ভালো হতো যাই কিছু মনে করবেন না দুঃখিত আপনার সাথে একটু মজা করে কথা বললাম এই গরুটা আনুন মানে এবং দামটা বলেন ওজন এটা হলো এখন বড়ে 15 মণ হ্যাঁ 15 আচ্ছা আচ্ছা আর মাংস মন করেন দশ মন আছে আচ্ছা কেমন দাম হলে বিক্রি এটা চাচ্ছি সাত লাখ সাত সাত লাখ সাত লাখ তো কেমন হলে বেচা বিক্রি করে বেচা ধরেন পাঁচশোর উপরে যেতে হবে পাঁচের উপরে পাঁচের উপরে পাঁচের উপর থেকে কথা বলা শুরু করতে হবে তো দর্শক দেখছেন যে সাত লাখ চাচ্ছেন পাঁচের উপর থেকে কথা বলা শুরু করতে হবে তারপরে যেখানে এসে সেটেল হয় আর এটা তিনশো বিশ এটা তিনশো বিশ

পাবনা থেকে পাবনা না আচ্ছা আচ্ছা পাবনা কুষ্টিয়া চুয়াডাঙ্গা এইগুলোর মানুষ গরুর প্রতি ভালোবাসা বেশি যার কারণে গরুর ব্যবসাও মনে বেশি করে নাকি হ্যাঁ আশা করি আচ্ছা আমরা প্রথমেই এই গরুটা দিয়ে একটু শুরু করতে চাই আপনার সামনে যে গরুটা দেখছি এই গরুটার কয় দাঁত এটা এটা হচ্ছে কা চার দাঁত চার দাঁত না এটা আনুমানিক ওজন কত আনুমানিক ওজন 6 মন ওজন হবে 6 মন না কেমন আপনাদের চাওয়া দাম কেমন আমরা চাচ্ছি 70 1 লাখ 70 170 বেচা বিক্রি কেমন এক হলে না 30 পারে যাইবো 40 1 30 40 হলে হুম এটার বেচা বিক্রি করবেন না আমি একটু কম করে বললাম যাতে গরুগুলো নিতে পারে আচ্ছা সুযোগ আছে আচ্ছা এরপরে পরের গরুটা নিয়ে একটু কথা বলতে চাই সাদা কালারের আপনার একটা গরু দেখছি না এদিকে সরাতে হবে না ক্যামেরা ওদিকে আছে এরকমই থাক আমাদের ক্যামেরা এটা দেখতে ভালো লাগছে এই সাদা কালারের গরু এটার আনুমানিক ওজন কতটুকু হতে পারে এটা 4 মন 5 মন ওজন হবে আচ্ছা কেমন হলে বেচা বিক্রি চিন্তা ভাবনা এটা লাখ

বাজার বেশি বড় কিনা যাচ্ছে না তো বাজার বেশি না গ্রাম থেকে আনা যাচ্ছে না কিনা যাচ্ছে না এটা বড় সমস্যা আচ্ছা 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 এরপর এই যে লাল কালার আরেকটি ছোট গরু দেখছি একটু ছোট চাই এটা কি দাঁত হইছে হ্যাঁ এটা দুই দাঁত দুই দাঁত তাহলে তো কুরবানির উপযোগী হয়েছে তাই না আচ্ছা 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 এইটা কত ছোটটা বলেন তো এটা তো চাচ্ছি এক লাখ খানিক এক লাখ চাচ্ছে এখন ধরেন বেসর কেনা ঘরে এখন দুই চার দশ হাজারের দিক থেকে এই ছোটটা এক লাখ চাচ্ছে হ্যাঁ একটু বেশি হয়ে গেল না

এরা 70 75 হলো স্যার আর চাইতে আচ্ছা ঠিক আছে ব্যাপারি সাহেব আপনাকে অসংকো ধন্যবাদ আপনি গরুগুলোর দাম এবং ওজন জানিয়েছেন আসি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম দর্শক আপনারা দেখলেন যে ছোট সাইজের কিছু গরুর দাম এই করে আপনাদের আরো কিছু গরুর দাম ওজন জানাবো কারণ বিচ্ছিন্নভাবে এখানে সেখানে গরুগুলো উঠেছে তো যার কারণে আপনাদেরকে একটু ভেঙ্গে ভেঙ্গে দেখাতে হবে চলুন আরেকটু সামনে যাই দর্শক আমরা চলে এসেছি আপতাপনগর হাটের মাঝে মাঝিতে আমরা ব্যাপারী সাহেবের সঙ্গে একটু কথা বলতে চাই ব্যাপারী সাহেব কেমন আছেন আপনি ভালো আছি কোথা থেকে এসেছেন পাবনা থেকে আসছে আপনি একটু ওদিকে ঘুরে কথা বলবেন আমাদের জন্য হ্যাঁ পাবনা থেকে এসেছেন না আপনি কতগুলো গরু এনেছেন এই আপতাপনগর হাটে চোদ্দোটা চোদ্দোটা না আমার সামনে যে বড় গরুটা দেখছি এটার আনুমানিক ওজন কতটুকু হতে পারে এটা আনুমানিক ছয় থেকে সাত মন তো কেমন বেচা বিক্রি কেমন চিন্তাভাবনা আছে বেচা বিক্রি চিন্তা ভাবনা দুই লাখ দুই লাখ ছয় সাত মন দুই লাখ তো দুই লাখ হলে একটু বেশি হয়ে যাচ্ছে না এবার চাওয়া নাকি এটা চাওয়া তারপরে এবার কেনাও মনে করেন যে অনেক বেশি কেন কেন বেশি কেন ভাই এবার সব কিছুর দাম বেশি প্রতিবারই তো একটু করে দাম বেশি হয় এই তো সব কিছুর মনে করেন যে দাম বেশি জন্য তো মানে কেনাও লাগেছে বেশি দামে আচ্ছা 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 তো আনুমানিক লাস্ট কেমন হলে ছাড়া চিন্তা ভাবনা আছে মনে করেন আশি আশি এক আশি হলে ছাড়বেন না এরপরে আমরা একটু পরের আরেকটি গরু দেখাতে চাই এই গরুটাও তো প্রায় একই রকম একটু সামনাসামনি আসবেন বেশ নড়াচড়া করছে এগুলো তো দেশাল গরু আপনার হ্যাঁ এগুলো সব দেশাল গরু এগুলো কি আপনাদের খামারের নাকি হ্যাঁ আমাদের খামারের না এই গরুটা কেমন হলে বিক্রি করবেন বলেন তো এটাও এই একই মানে পাশাপাশি আর কি এগুলো আর কি হ্যাঁ আশি এরপর এটা মনে একটু বড় আছে না সাদা কালারের সাদা কালারের দর্শক নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে আরেকটি সাদা কালারের গরু দেখাচ্ছি আমরা এই গরুটি একটু বড় সাইজের গরু এই গরুটি আনুমানিক কেমন হলে বেচাবিক্রি চিন্তাবো এটা দুই বেশ দুই লাখ বেশ দুই বিষ দুই বেশ জিভ আর তারপরে পাশের আর একটি লাল গরু দেখছে এটা কেমন এটাও দুই লাখ দুই লাখ হ্যাঁ এক লাখ নব্বই দুই লাখ এরকম আর কি আচ্ছা সেই ক্রেতারা আমাদেরকে বলে বারে বারে মতই যে আমাদের আমরা নাকি হাটের যে গরুগুলো ওঠে সেগুলোর দাম বাড়িয়ে দেই ব্যাপারীরা নাকি বেশি বলে তো আদো কি আপনারা বেশি বলেন নাকি আপনাদের কেনা বেশি এই জন্য আমাদের কেনাও বেশি এই জন্যই বেশি চাওয়া আর কি আচ্ছা 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 তো ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের গরুগুলো দেখিয়েছেন দাম দাম জানিয়েছেন আশিয়া আপনাকে অনেক ধন্যবাদ জি আল্লাহ দর্শক চলুন আপনাদেরকে আর কিছু গরুর দাম একটু এই আফতাবনগর হাটে জানার চেষ্টা করি ব্যাপারী সাহেব আসসালামু আলাইকুম একটু জোরে বলবেন কোথা থেকে এসেছেন পাবনা পাবনা থেকে পাবনা থেকে এই আফতাবনগর হাটে দেখি পাবনার ব্যাপারী সাহেবরা একটু বেশি আর কি পাবনার খামারি বা ব্যাপারী সামনে যে প্রথমে লাল গরুটা দেখছি এটার আনুমানিক ওজন বলেন কতটুকু সাড়ে পাঁচ ফোন সাড়ে পাঁচ আচ্ছা এটা কেমন হলে বেচা বিক্রি চিন্তা ভাবনা ধরেন এক লক্ষ চল্লিশ পঁয়তাল্লিশ এক লক্ষ চল্লিশ পঁয়তাল্লিশ শিওর নাকি আরো একটু কম হবে আর একটু বেশি হবে আরও একটু বেশি হবে আমাদের জন্য একটু কম করে বলেছেন নাকি মানে একবারে জেনারেল আচ্ছা যে লাস্ট এক লক্ষ আপনি গরুটি ছেড়ে দেবেন জি চল্লিশ পঁয়তাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ না আচ্ছা এরপরে কালো এটাও লাল এবং কড়া কালারের কালোর একটু মিশ্রণ আছে এই গরুটা দেখি আমরা ভালো করে দেখাতে পারি কি না হ্যাঁ এই যে এই গরুটি বেশ চেহারাও সুন্দর এটা কেমন আনুমানিক ওজন বলেন তো এটা ধরেন সাড়ে সাত মনের ওজন আচ্ছা এটা কেমন চিন্তা ভাবনা করছেন

এবং আপনার কাঙ্ক্ষিত যে দাম আপনি চিন্তা করছেন সেটা পাবেন আপনাকে আরেকবার ধন্যবাদ হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি কি কুরবানির জন্য গরু দেখতে আসছেন ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা কোথা থেকে আসছেন এই ঢাকা রামপুরা পাওয়ার গেট পাওয়ার হাউজের গেট পূর্ব এবার পশ্চিম রামপুরা পশ্চিম রামপুরা জি তো এই আপনার নগর হাটে কেমন দেখছেন গরু এখন তো গরু আসে না তাই একটু ওটা ওখানে আমি 80000 টাকা একটা বললাম আচ্ছা

এখন তুমি নয় দিন রয়ে গেছে আট দিন রয়ে গেছে কাজে ওনারা ওই আশাই আছে আর আমরা যারা কিতে আছি তারাও আমরা ওই আশাই আছি যে দেখি কি পরিমাণ আসে তাই পরে নেব আর কি ঠিক আছে দেখে শুনে নেবেন দরদাম করে নেবেন তাই না অসংখ্য ধন্যবাদ আপনাকে ইনশাল্লাহ ব্যাপারী সাহেব আপনি একটু আসবেন গরু কি দাম দর হচ্ছে এখন একটু দেখাশোনা এখনো তো ঈদের কয়েকদিন বাকি আছে ভাই আপনারাও আসছেন কিন্তু তারা খুব বেশি আসতে পারছে না তার বড় কারণ হচ্ছে যে আমাদের দেশে এখন একটা মহামারীর সময় চলছে করোনাকালীন সময় চলছে যার কারণে এই সমস্যাগুলো হচ্ছে তো আপনার আপনার কতগুলো গরু আছে এখানে তেরো তেরোটা তেরোটা না তো আপনি এই গরুগুলো কোথা থেকে এনেছেন কুষ্টিয়ান কুষ্টিয়ান যে আচ্ছা আপনার ওই সামনের ওই বড় গরুটা নিয়ে একটু কথা বলতে চাই প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে এই যে লাল কালারের একটি বড় গরু এই গরুটার আনুমানিক ওজন কতটুকু ছয় মন ছয় মন যে আচ্ছা আচ্ছা এটা কেমন দাম হলে বিক্রি চিন্তা ভাবনা ও মনে করেন যে দুশো দুশো যে দুশো কি এটা চাওয়া নাকি যে হাজার কম বেশি

এক লাখ ষাট সত্তর হলে এই গরুটা ছেড়ে দেবেন না আচ্ছা এরপরে লাস্ট এপিসোডে একটা কালো গরু দেখছি একটু কালো এবং লাল করা এটা আমার বেশ পছন্দ নিয়ে এই যে এই গরুটা কিন্তু শরীরটা একটু শুকনা মনে হচ্ছে হালকা না এই গরুটার আনুমানিক ওজন বলেন কেমন হতে পারে ছয় মন সাড়ে ছয় মন আচ্ছা লাস্ট কেমন হলে বেচা বিক্রি এটা দুইশো দুইশো না দুইশো কি একটু বেশি হয়ে যাচ্ছে না না বেশি হচ্ছে না কি কিনা বেশি এই জন্য হ্যাঁ কেনা তো বেশি অবশ্যই আচ্ছা একটু একটু সামনে আসেন দর্শকরা তো বা ক্রেতারা এখনও তো আসতে পারছে না আপনি জানেন যে দেশে একটা মহামারীর কারণে তো আপনার এখানে যদি গরু কেনার জন্য দর্শকরা আসতে চায় সেক্ষেত্রে আপনার নাম এবং মোবাইল কি আপনি দর্শকদের বলতে পারবেন একটু আচ্ছা আপনার নাম এবং মোবাইল নাম্বারটা বলেন মোহাম্মদ আনাল হক আইনাল হক জি কুষ্টিয়া কুষ্টিয়া জি জিরো ওয়ান সেভেন টু জিরো ওয়ান সেভেন টু ডবল সেভেন ডবল ওয়ান দর্শক আইনাল ভাই বেশ সুন্দর কিছু গরুগুলো দেখালেন এবং মোবাইল নাম্বারও উনি দিয়ে দিলেন এই নগর হাট থেকে যারা এই গরুগুলো কিনতে চান তারা ওনার সাথে যোগাযোগ করে এসে গরুগুলো নিয়ে যাবেন চলুন আপনাদের আর কিছু গরু দেখায় দর্শক আপতাপনা করে এই মাঠের মধ্যে দেখতে পাচ্ছেন যে ইতোমধ্যে বেশ কিছু গরু এসেছে যেই গরুগুলো মাঠে বাধা আছে এখনও ক্রেতা নেই যার কারণেই ওইভাবে গরুগুলোই শুধু দেখতে হচ্ছে বিক্রেতারাও গরুগুলোকে নিয়ে কাজ করছে গরুগুলো গরুগুলোর পরিচর্যা করছে এবং গরুগুলোকে রাখার জন্য সুব্যবস্থা করছে ব্যাপারী সাহেব আসসালামু আলাইকুম এই যে এই বড় গরুটা নিয়ে একটু কথা বলতাম আসেন একটু সামনে আসেন আচ্ছা 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 একটু ভাই সামনে আসবেন এই গরুটা কোথা থেকে এনেছেন আপনারা এটা আমরা কুষ্টিয়া জেলা দৌলতপুর থানা থেকে এনেছি আচ্ছা আচ্ছা একটু আর একটু সামনে আসেন গরুটা সামনা সামনে আসি এবং দেখতে চাই এটা তো অস্ট্রেলিয়ান জাতের গরু না হ্যাঁ এটা অস্ট্রেলিয়ান জাতের গরু ক্রস আর কি এটা এটা কয় দাঁত আনুমানিক দুই দাঁত দুই দাঁত দুই দাঁত দুই দাঁত না এটার দাম কেমন চাচ্ছেন আপনারা সাড়ে তিন লক্ষ চাচ্ছেন না জি জি সাড়ে তিন লক্ষ বেচা বিক্রি কেমন বেচা বিক্রি একদমই নাই মানে লাস্ট কেমন হলো এটা ছাড়ার চিন্তা ভাবনা আছে দেখা যাক বাজারে যেমন হয় বাজার যেমন হয় আচ্ছা ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এখনো যেহেতু ক্রেতারা আসেনি যার কারণে ওনারা ওনাদের চাওয়া দামটা বললেন এরপরে ক্রেতারা এসে দামাদামি করার পরে যে দামটা হয় এরপরে এটা কি দেশি গরু না এটা দেশি গরু ব্যাপারী সাহেব এটা কেমন বেচা কেনার চিন্তা ভাবনা আড়াই লক্ষ আড়াই আড়াই লক্ষ আনুমানিক ওজন কতটুকু হবে সাত মন সাত মন সাতমন ঘোষ হবে হ্যাঁ দর্শক আপনারা দেখছেন যে আনুমানিক সাতমন ঘোষ হতে পারে উনি আড়াই লক্ষ টাকা চাষ চাচ্ছেন ওনারা এসেছেন কুষ্টিয়া থেকে এবং এরপরে আরও দুটি ক্রস গরু আছে বড় বড় সাইজের গরু এখনও যেহেতু ক্রেতারা আসে নাই যার কারণে বা ক্রেতাদের আসার পরিবেশও সৃষ্টি হয়নি এদের কয়েকদিন বাকি আছে ক্রেতারা আসার পরে মূলত এই গরুগুলোর দাম আমরা মোটামুটি আপনাদেরকে একটা ধারণা দিতে পারবো তারপরেও যেহেতু হাটে গরু এসেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি চলুন আর কিছু গরু দেখাই দর্শক আমার সামনে দেখতে পাচ্ছেন যে দেশীয় জাতের বেশ বড় বড় সাইজের গরু ব্যাপারীর সঙ্গে এখন কথা বলবো এই গরুগুলো সম্পর্কে ব্যাপারী সাহেব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন আপনি এই তো রহমত ভালো আচ্ছা কোথা থেকে এসেছেন আপনারা আমরা সাথিয়া পাবনা সাথিয়া পাবনা গ্রাম বাজার আচ্ছা আচ্ছা প্রথমেই আপনার সামনে যে বড় একটু সামনে আসেন এখন যে বড় গরুটা দেখছি এটা কি আপনার খামারের নাকি আপনার ব্যবসায়ী মানুষ এই গরু দুটো আমার পালের এটা আর এই কালটা বড় দুটো আচ্ছা আচ্ছা বড় দুটি গরু ওনার নিজের পালা গরু আর কি পালা পোষা গরু এটা কি পুষছে আপনি নাকি আপনার আমার ওয়াইফ পুষছে আমি সাথে একটু সহযোগিতা করেছেন আচ্ছা 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 না আজকাল দেখা যাচ্ছে যে মহিলাদের অনেক বড় বড় গরু এভাবে লালন পালন করছে তো এর কোনো নাম আছে নাকি এর নাম হলে গিয়ে লাল লাল মিয়া লাল মিয়া বা দর্শক আমরা লাল মিয়াকে সাথে পেয়েছি তাহলে আরেকটু পেছনে আসেন দেখি আবার লাল মিয়াকে দর্শক আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে লাল মিয়া কিন্তু আমাদের দিকে চেয়ে আছে আপনাদের আপনাদের দিকে চেয়ে আছে এটা ব্যাপারী সাহেবের ওয়াইফ আমাদের ভাবি উনি লালন পালন করেছেন তো এই লাল মিয়ার ওজন কতটুকু মনে করছে লাল মিয়ার ওজন মোটামুটি ষোলো মন ষোলো এটা কোষ

আমরা কিনে খাই গরু রোজারে দিয়ে খাইলাম না সাতশো তো খাইলেই আমরা পাঁচশো সাড়ে পাঁচশো পাঁচশো আশি সর্বোচ্চ ঢাকায় ছয়শো ছয়শো ধরুন এখন এই যে ষোলো মনে একটা গরু কি আট দশশো তার অনেক দাম হয় আচ্ছা আচ্ছা সেই হিসাবে কিন্তু লাস্ট কেমন হলে বেচা বিক্রির চিন্তা ভাবনা বলেন তাছাড়া বিক্রি মনে করান যে তো সাত লাখ পাঁচ লাখ হয়ে দর্শক লাল মিয়া নাম হচ্ছে কালু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কালু সর্দার কিন্তু লাল মিয়ার কারণে কালু সর্দার কে দেখা যাচ্ছে না ব্যাপারী সাহেব লাল মিয়া একটু এদিকে সরাই দেওয়া যায় তাহলে একটু কালু সর্দার দেখা যেত এইবার মনে হয় সরি এইবার মনে হয় কালু সর্দারকে দেখা যাচ্ছে ক্লিয়ারলি তাই না আচ্ছা এই কালু সর্দারে তো আপনার সেই নিজের বাড়িতে পোষা গরু পালা গরু আচ্ছা এই কালু সর্দারের ওজন বলেন কেমন হতে এই কালু সর্দারের ওজন মানে কেমন যাই ধরেন ষোলো সতেরো মনে এরকম হবে ওই লাল মিয়ার কাছাকাছি কাছাকাছি আচ্ছা ষোলো সতেরো এটার দাম কেমন এই কালু কালু সর্দারের এই কালু সর্দারের দাম তার চলে গিয়ে ধরেন যে সাড়ে সাত লাখ সাড়ে সাত লাখ বেচা বিক্রি কি পাঁচ লাখ না না ছয় লাখ ছয় লাখ নয় লাখ এখন তারপরে তো আল্লাহ ঘুরাল্লা কত রাখছে আচ্ছা আচ্ছা আমি একটু চট করে কম বললাম যাতে উনি রাজি হয়ে যায় তাহলে একটু নিয়ে যেতাম কিন্তু না উনি রাজি হলেন না উনি আসলে আমি পাঁচ বললে কি উনি ছয়ের নিচে আসতে চাচ্ছেন না এরপরে কি আর গরু আছে আপনার আচ্ছা 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 কালু সর্দার দেখলেন কালু সর্দারের পর একটু ছোট সাইজের দুটি গরু আছে প্রথমেই একটু লাল কালারের এটা কি একটু কোন কোন জাতের গরু এটা এটা হলে গিয়ে সেই মানে সোনালী কালারের গরু খুব সুন্দর জাতের গরু দেশি গরু আচ্ছা এটা কয় জাতের গরু এটা এটা হলে গিয়ে সবেমাত্র দুই জাত এটা তো আপনি কিনে এনেছেন হ্যাঁ হ্যাঁ এটা কিনছি ছয় মাস আগে আচ্ছা আচ্ছা কত দিয়ে কিনেছিলেন ছয় মাস আগে দাঁড়ান কিনছি লেগে এক লাখ নব্বই এক লাখ নব্বই আর হায় প্রতিদিন 900 টাকা করে আচ্ছা 6 মাস এরপরে এর পিছনের লোক কারাই দেয় সব মিলিয়ে এখন কেমন দাম চাচ্ছে এখন দাম চাচ্ছে 3.5 লাখ 3.5 লাখ মোটামুটি 1.5 লাখ করে বেজবেন নাকি হ্যাঁ এরকম 1.5 লাখ 2 লাখ 20 ও 2 লাখ 20 30 হলে আপনি ছেড়ে দিবেন আচ্ছা ভাই আপনি আমাদের সময় দিলেন আপনার কালু সর্দার এবং লাল মিয়া নাকি কালু সর্দার লাল মিয়া সম্পর্কে বিস্তারিত জানালেন এজন্য চাকা বাংলার পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা আপনাকেও ধন্যবাদ জি আসি দর্শক চমৎকার কিছু সুন্দর ছোট মাঝারি বিভিন্ন সাইজের গরুগুলো এই আফতাবনগর হাটে এসেছে আপনাদেরকে আমরা একটু দেখানোর চেষ্টা করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে এই আফতাবনগর হাট থেকে আপনাদেরকে প্রতিনিয়ত আপডেট দেওয়ার চেষ্টা করব ঈদের ঈদের আগের রাত পর্যন্ত চাঁদ রাত পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এই প্রত্যাশাই আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ